কোনোটা শেষ হয়েছে, কোনোটা তুলির শেষ পৌঁছের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঘরের শেষ প্রান্তে মোটা মোটা কাঠের তক্তা দিয়ে তৈরি মজবুত একটা দরজা, ভারী ভারী লোহার কড়ায় ঝুলছে বড় সড়ো একটা তালা, অতিকায় কুলুপটার ওপর আঁকা বিচিত্র সাংকেতিক হরফ, যার মাথামুন্ডু না বুঝতে পারলেও নিতান্ত অকারণেই গা শিরশির করে ওঠে শান্তনু। করণ যাক্ষ মানুষটাও যেন কিরকম, আশ্চর্য সুন্দর মোমের মিউজিয়ামের উপযুক্ত স্রষ্টাই বটে, যেমন লম্বা তেমনি রোগা তার চেহারা, চুল উস্কো খুস্কো, জামা কাপড়ও তেমন, দুই চোখ কোটরে ঢাকা, কিন্তু হালকা মেঘের মতো পাতলা স্বপ্নের ছায়া সেখানে। অনেক দূর থেকে আকাশের প্রান্তে যখন মেঘ ডাকে তখন যেমন গুরু গুরু ধ্বনি শোনা যায়, করণ যাক্ষ কথা বললে তেমনই মনে হয়, এমন অস্বাভাবিক গম্ভীর তার স্বর, তার দুই চোখের তন্ময়তা আর ভরাট স্বরের গভীরতা যে কোনো মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে আনে তার কাছে, এমনই প্রখর তার ব্যক্তিত্ব। কিন্তু পর মুহূর্তেই মানুষটি বুঝতে পারে কোথায় যেন একটু পাগলামো দানা বেঁধে আছে করণ যাক্ষের মধ্যে। আরো কয়েকবার আসা যাওয়ার পর করণ যাক্ষ আরো সহজ হয়ে উঠল শান্তনুর কাছে, বন্ধুর মতোই সব কথা খুলে বলত। শুধু পড়াশুনো করেই যে খান্ত নয় করণ যাক্ষ, তন্ত্রমন্ত্র নিয়ে হাতে কলমে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর অভ্যেস যে তার আছে, তা যখন শান্তনু শুনল তখন তার হাসি পেয়েছিল। পাছে তার অবিশ্বাস হয় তাই অনেকগুলো বিদঘুটে ফটোগ্রাফ এনে দেখিয়েছিল করণ যাক্ষ, তাতে মনে মনে কৌতুক বোধ করলেও মুখে কিছু বলেনি শান্তনু। অনর্গল নিজের কথা বলে যেত করণ যাক্ষ, অধিকাংশই আবল তাবল বকুনি মনে হলেও শান্তনু লক্ষ্য করেছিল কথাগুলো অসংলগ্ন নয় মোটেই, তবু বুদ্ধিমান পণ্ডিতের প্রলাপ বলেই সব কথা উড়িয়ে দিয়েছিল সে। করণ যাক্ষের তন্ত্র চর্চার কাহিনীও তার মনে বিশেষ রেখাপাত করতে পারেনি, কিন্তু তার দেশ বিদেশে বেড়ানোর গল্প শুনতে ভালো লাগতো শান্তনু। তিব্বতে রহস্যজনক অভিযান, আফ্রিকার গহনে অ্যাডভেঞ্চার, আরব মরুভূমিতে অ্যামাজন নদীর উপত্যকায় প্রশান্ত মহাসাগরের অজানা দ্বীপের দুর্গম অঞ্চলের রোমাঞ্চকর অভিজ্ঞতা শুনতে মন্দ লাগত না তার। করণ যাক্ষের দুর্বার কল্পনা যে পৃথিবীকে ছাড়িয়ে ছায়াপথের অগণিত গ্রহান্তরে যাত্রা করেছে তাও শুনেছিল শান্তনু। গ্রহান্তরের অধিবাসীদের উদ্ভট রূপায়ণ হয়েছিল তার মিউজিয়ামে, এসবই শুনে যেত শান্তনু, কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু সেদিন সন্ধ্যায় এক বোতল উইস্কি খাওয়ার পর যে প্রলাপ শুরু করল করণ যাক্ষ, তা আর বিনা প্রতিবাদে হজম করা গেল না। সোজা কথায় করণ যাক্ষের বিশ্বাস সে নাকি প্রকৃতির মধ্যে এমন সব জিনিস দেখেছে যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। সে শুধু দেখেনি, তার আবিষ্কারের প্রমাণও এনেছে সাথে। দুষ্প্রাপ্য পুঁথির পাতায় সে পেয়েছে এমন সব গোপন জায়গার হদিশ যেখানে মানুষের কোনোদিন পা পড়েনি, কিন্তু যেখানে কল্পনাতীত কাল আগে থেকে অ্যাডাম আর ইভ সৃষ্টির বহু পূর্ব থেকে লুকিয়ে আছে অবর্ণনীয় বিভীষিকা, আতঙ্ক আর নৃশংসতা। কোটি কোটি বছর আগে থেকে পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন শোনার আগে থেকেই নাকি এইসব বিভীষিকা পৃথিবীর গলিত লাভার স্রোতে সহজ হয়ে উঠেছিল। উইস্কির প্রভাবে যতই আচ্ছন্ন হয়ে আসতে লাগলো করণ যাক্ষের চেতনা, ততই বাড়তে লাগলো তার উন্মাদ প্রলাপ, আর ততই ফুরিয়ে আসতে লাগলো শান্তনুর ধৈর্য। করণ যাক্ষ যখন জানালো যে তার মিউজিয়ামে শুধু বড়দের জন্য আলাদা করে ঘেরা অংশটিতে যে রক্ত জমানো দানবগুলো আছে তার সবগুলি নকল নয়, নিছক মোমের পুতুল নয়,
তখন আর ঠাট্টা করার লোভ সামলাতে পারল না শান্তনু। আর তাইতেই ভাটা পড়ল তাদের বন্ধুত্বের উজানে। এসব আষাঢ়ে গাল গল্প যে একেবারেই বিশ্বাস করে না শান্তনু, এ কথা পরিষ্কার হয়ে যেতেই গম্ভীর হয়ে গেল করণযক্ষ। আর প্রাণ খুলে কথা বলতো না সে, অসম্ভব কাহিনীও শোনানো বন্ধ হয়ে গেল। শান্তনু এলে তাকে পর্দা ঘেরা অংশে নিয়ে গিয়ে এমন এক একটা উদ্ভট মূর্তি তাকে দেখাতো যার জটিল শিল্পকর্মের কিছুমাত্র মর্ম কোনোদিন শান্তনু বুঝে ওঠেনি। না বুঝলেও মুখে তারিফ করতে কসুর করত না, কিন্তু তাতে আর ভোলবার পাত্র ছিল না করণযক্ষ। এর কিছুদিন পরেই ঘটল ঘটনাটা। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আজ শুনছেন মার্কিন লেখক এইচপি লাভক্রাফটের গল্প দ্য হরর ইন দ্য মিউজিয়াম অবলম্বনে অদৃশ বর্ধনের মোমের মিউজিয়াম। শিল্পী করণযক্ষের মোমের মিউজিয়ামে যায় তার বন্ধু শান্তনু। মিউজিয়ামে রয়েছে শুধুই মোমের তৈরি নানান বিভৎস দৈত্যের মূর্তি। করণযক্ষ শান্তনুকে বলে যে সে প্রকৃতির মধ্যে এমন সব জিনিস দেখতে পেয়েছে যা এর আগে কেউ কল্পনাই করতে পারেনি। সে এও বলে যে তার মিউজিয়ামে একটি বিশেষ ঘর আছে যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, এবং সেখানে যে মোমের মূর্তিগুলো রয়েছে সেগুলো নিছক মোমের পুতুল নয়। তারপর মাঘের শেষ বিকেলের দিকে বেড়াতে বেড়াতে মিউজিয়ামের দিকে এসেছিল শান্তনু। ভাবলো একটু ঘুরেই যাই ভেতরটা। সারি সারি কিম্ভূত কিমাকার মূর্তিগুলোর মধ্যে দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে করণযক্ষের আশ্চর্য খেয়ালের কথাই ভাবছিল শান্তনু। এমন সময় একটা কুকুরের করুণ আর্ত চিৎকার ভেসে এলো তার কানে। শুধু মরণ যাতনায় নয়, যেন নিঃসীম আতঙ্কে জীবনদীপ নিভে যাওয়ার আগে শেষবারের মতো কোকিয়ে কেঁদে উঠছে কুকুরটা। শব্দটা আসছিল করণযক্ষের কারখানার দিক থেকে। ব্যাপার কি জানার জন্য সেদিকে এগোতেই বাধা পেল একজন কর্মচারীর কাছে। লোকটাকে চেনে শান্তনু। উদ্ভট মূর্তি পরিকল্পনায় করণযক্ষকে সাহায্য করে সে। চোখে মুখে মঙ্গোলিয়ান ছাপ, বাঙালি নয় নিশ্চয়ই, কথাবার্তাও আড়ষ্ট। ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি ফুটিয়ে তুলে সবিনয় বলে সে, করণযক্ষ তো এখন কারখানায় নেই, তার অবর্তমানে কাউকে ঢুকতে দেওয়া নিষেধ আছে তার। কিন্তু কুকুরটা কাতরাচ্ছে তো কারখানার মধ্যে থেকেই। শান্তনু কিন্তু ওর কানকে অবিশ্বাস করতে পারল না। তবু লোকটার অনুমান যাচাই করে নেওয়ার জন্য আর কোনো কথা না বলে বেরিয়ে এলো বাইরে। তারপর একটু ঘুরে পৌঁছল পাথুরে চত্বরটায়। সন্ধে তখন সবে নামছে। আনাচে কানাচে অন্ধকার জমে উঠলেও দেখতে অসুবিধে হচ্ছে না শান্তনুর। কোনো দিকে কোনো কুকুরের চিহ্ন দেখা গেল না। পাথুরে জমি থেকে এক হাত উঁচুতে কারখানার ধুলি মলিন জানলা তিনটে পরপর দেখা যাচ্ছিল। দেখেই শান্তনুর মাথায় মতলব আসে। শটান জমির ওপর উপুড় হয়ে শুয়ে রুমাল দিয়ে সাবধানে মুছে ফেলে শাঁসির ওপরের ধুলো। কাঁচ পরিষ্কার হয়ে গেলেও কারখানার ঘরের কুচকুচে কালো অন্ধকারের মধ্যে দিয়ে কিছুই চোখে পড়ল না ওর। পরের জানলা থেকেও সেই দৃশ্য। তারপর একটাতে চোখ লাগিয়ে ঘরের মধ্যে খুব আবছা একটা আলোর রেখা দেখতে পেল শান্তনু। কিন্তু আলোর রেখাটা যেদিক থেকে আসছে
ঘরের সেই প্রান্তে তো কোনো স্টোভ বা গ্যাস বাতি নেই। তবে ও কিসের আলো? আরো ভালো করে লক্ষ্য করতে দেখলো আলোটা আসছে একটা চার কোণা অংশ থেকে। তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল, দেওয়ালের ওই অংশটিতে সে বহুবার দেখেছে মস্ত কুলুপ আঁটা মোটা কাঠের দরজাটা। তালার ওপর অদ্ভুত সাংকেতিক হরফের ইঙ্গিত না বুঝেও শিউরে উঠেছিল সে। সেই কুলুপি আজ খুলে গেছে, খুলে গেছে মোটা কাঠের দরজা। ওই আলোই তার সাক্ষী। আলো জ্বলছে রহস্য ঘেরা গোপন প্রকোষ্ঠের মধ্যে। ঘণ্টা দেড়েক লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ালো শান্তনু। সাংকেতিক লিপি আঁকা কুলু পাঁটা দরজার পেছনে কি আছে তা কোনোদিন করণ যাক্ষ তাকে বলেনি। অত প্রলাপের মধ্যেও এতটুকু আভাস নেয়নি, দরজা খোলা তো দূরের কথা। আর আজ খুলে গেছে সে দ্বার, আলো জ্বলছে ভেতরে এবং কুকুরের বুক কাঁপানি কাতরানি ভেসে আসছে ভেতর থেকে। কি আছে সেখানে, কিসেরই রহস্য, কেন এত গোপনীয়তা? মনে মনে বেশ উৎসুক হয়ে ওঠেও। তাই অন্ধকার আরো ঘন হয়ে ওঠার পর আবার এসে পৌঁছয় মিউজিয়ামে। কর্মচারীরা তখন একে একে বিদায় নিচ্ছে। পরে শান্তনু জেনেছিল মঙ্গোলিয়ান ধাঁচের সহকারীটার নাম কিন্তনুলাল। ওকে দেখেই মুচকি হাসল। একে তো নাম বিচিত্র, কিন্তনু মানে মাকড়সা। তার উপর ওই চাপা ঠোঁটে মুচকি হাসি দেখলে মনে হয় যে কোনো নিতল পুরীর অতল রহস্য ডেরা বেঁধে আছে ওর মনের অন্ধকারে। এবার আর বাধা দিল না কিন্তনুলাল। মিউজিয়াম পেরিয়ে কারখানার দরজায় ধাক্কা দিল শান্তনু। প্রথমে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, দ্বিতীয় ধাক্কা দিতেই খুলে গেল দরজা। সামনে দাঁড়িয়েছিল করণ যাক্ষ, দুই চোখ উদ্ভ্রান্ত, যেন অকল্পনীয় ভয়াবহতা এই মাত্র দেখে এসেছে। হাতের আঙুলগুলো অল্প অল্প কাঁপছিল। শান্তনুকে দেখে খুব যে খুশি হয়েছে বলে মনে হয় না, যেন একলা থাকতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচত। নিষ্প্রাণ অভ্যর্থনা জানিয়ে শান্তনুকে ভেতরে নিয়ে গেল করণ যাক্ষ। কথাবার্তা তখনও কেমন খাপ ছাড়া, যেন কিছুতেই সহজ হয়ে উঠতে পারছে না। বারে বারে ফিরে তাকাচ্ছিল কুলু পাঁটা ভারী দরজাটার দিকে, আর মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও চোখ ফিরে যাচ্ছিল মেঝের ওপর পড়ে থাকা একটা পুরু চটের ছালার ওপর। শান্তনু লক্ষ্য করল যতবার এই দুটি জিনিসের ওপর চোখ পড়ল করণ যাক্ষের, ততবারই আপনা হতে শিউরে উঠে প্রাণপণে সে চেষ্টা করতে লাগল নিজেকে সংযত করতে। কিন্তু সংযম শেষে ভাঙল। বন্যার মতো আবেগে উত্তেজনায় খড়কুটোর মতো ভেসে গেল তার সমস্ত প্রচেষ্টা। দুই চোখে উড়ো চাহনি নিয়ে অনর্গল কথা বলে চলল শিল্পী করণ যাক্ষ। ইন্দ্রচীনের সেই ধ্বংসস্তূপের কাহিনী তোমার মনে আছে? তাইকোদের আস্থানা ছিল সেই ভাঙা শহরে। পাশে তোমার অবিশ্বাস হয় তাই ফটো দেখিয়েছিলাম, কিন্তু তবুও তুমি ভেবেছিলে সে বিকট চেহারাটা আমারই সৃষ্টি, এবং তা মোমের পুতুল ছাড়া আর কিছুই নয়। মাটির তলায় ঝোলের মধ্যে তার পাকসার যদি দেখতে তুমি, কিন্তু এখন যার কথা বলবো সেটা আরো বড়, আরো বিভৎস। এতদিন তোমায় বলিনি, কেননা আমি আটঘাট বাঁধছিলাম গাঁজাখুরি গল্প বলে যাতে উড়িয়ে না দিতে পারো তারই বন্দোবস্ত করছিলাম।
ফটোগ্রাফগুলো দেখলে বুঝবে শুধু মোম দিয়ে এ জিনিস হতে পারে না, হওয়া সম্ভব নয়। আবার তালা আটা দরজাটার দিকে অদ্ভুত ভাবে তাকালো করঞ্জাক্ষ। কোন কেতাব থেকে পথের নিশানা পেয়েছিলাম তা তোমায় বলবো না। সাংকেতিক লিপিগুলোর জটিলতা একবার সরল হয়ে আসতে কিছুই আর বলতে বাকি রইল না আমার। উত্তর মেরুর ভেতরে লোমারদের দেশ পেরিয়ে যে দেশ অনেক অনেক বছর আগে মানুষ বলে কোনো জীব পৃথিবীতে আসার আগে সেই বিজন দেশে আস্তানা ছিল যাদের, তাদেরই একজন। লোক চক্ষুর আড়ালে তাদের অস্তিত্ব হারিয়ে গেল, আমি দমলাম না, শুরু হলো আমার অভিযান। প্রথমে আলাস্কা পৌঁছলাম, সেখান থেকে ফোর্ট মর্টন হয়ে নুটাক। ব্যর্থ হল না এত কষ্ট, দেখলাম শরণাতীত কাল আগের ভাঙা শহর প্রকাণ্ড সেই ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা হয় না কোনো কিছুর। 30 লক্ষ বছর পরে যা দেখলাম তাই যথেষ্ট, এর চাইতে বেশি কিছু আশা করা অন্যায়। এস্কিমোদের উপকথা যে একেবারে মিথ্যা নয় এই ভগ্ন স্তূপই তার প্রমাণ। নকশা মিলিয়ে সেখানে পথের নিশানা বার করা নিতান্ত অসম্ভব মনে হল। লক্ষ লক্ষ বছরের সেসব স্তর ডিনামাইটের ঘায়ে রেমু রেমু করে, কখনো বা কোদাল গাঁইতে দিয়ে পথ করে নিয়ে কিভাবে এগিয়েছিলাম সে কাহিনী আর একদিন বলব। মোট কথা, অমানসিক পরিশ্রমের পর বহুবার ভুল পথের গোলক ধাঁধায় দিনের পর দিন সেই বরফের প্রান্তরে দিশে হারা হয়ে ঘুরে বেড়াবার পর পেলাম সেই নকশা অনুযায়ী গোপন সুড়ঙ্গের নিশানা। মস্ত বড় একটা পাথরের চাঙর অনেকগুলো ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর প্রবেশ পথের উপর দাঁড়ালাম আমি আর কিন্তনুলাল। চড়া পাথরের সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে পৃথিবীর বুকে, ধাপগুলো যেমন উঁচু তেমনই চড়া। মানুষ কারিগরের হাতে সে ধাপে সৃষ্টি হলেও মানুষের ব্যবহারের জন্য তা তৈরি হয়নি। অনেক কষ্টে সেই অতিকায় সিঁড়ি বেয়ে কেমন করে নিচে নেমেছিলাম সে বর্ণনা তোমায় দেব না। কেমন করে প্রথম ছাতাল, দ্বিতীয় ছাতাল, তৃতীয় ছাতাল পেরিয়ে পৃথিবীর উষ্ণ থেকে উষ্ণতর জঠরে প্রবেশ করেছিলাম সে বর্ণনাও শোনাব না। শুধু বলবো দীর্ঘ সময় পরে মাটির নিচের প্রকাণ্ড হল ঘরে পৌঁছে ঘরের ঠিক ঠিক মাঝখানে বিশাল সিংহাসনে সমাসীন মূর্তিটা দেখা মাত্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল কিন্তনুলাল। তাক সে মূর্তির বর্ণনা, ভাষা দিয়ে ভয়াবহতা ফুটিয়ে তোলা যায় না, তার নাই বা শোনালাম। প্রকাণ্ড হল ঘরের একদিকে ছিল চার কোনা একটা জলাধার, তার কিনারাতে হাতির দাঁতের মতো ধবধবে সাদা কোনো বিশাল জানোয়ারের মোটা মোটা হড় দিয়ে তৈরি সিংহাসনে বসেছিল মূর্তিটা, নিথর নিষ্কম্প। বসে থাকা অবস্থাতেই মাটি থেকে প্রায় 10 ফুট উঁচুতে ছিল মাথাটা। সে কি মাথা! আমার দুরন্ত কল্পনাও সেদিন স্তম্ভিত হয়ে গেছিল বিধাতা সেই অসম্ভব সৃষ্টি দেখে।
শিল্পীর কোনো রং, কোনো তুলি, কোনো ভাষা সে বীভৎসতাকে ফুটিয়ে তুলতে পারে না। এস্কিমোদের প্রায় লুপ্ত একটা উপজাতিদের কাছে শোনা উপকথায় আর পুরনো পুঁথি পড়ে জেনেছিলাম, ভিন গ্রহ থেকে স্মরণাতীত কাল আগে পৃথিবীর বুকে এসে পড়েছিল এই কটি দানব মূর্তি। যুগ যুগ ধরে মানুষ তাদের পূজা করে এসেছে, অসংখ্য জীবন বলি দিয়ে প্রাণের স্পন্দন জাগিয়েছে তাদের নিঃসার দেহে, উষ্ণ রুধির দিয়ে মিটিয়েছে ক্ষুধিত দেবতাদের রক্ত পিপাসা। অসম্ভব ভাবছ বুঝি, আবার মাথা খারাপ হলো আমার। না বন্ধু, না, করণ যাক্ষ মিথ্যা বলে না। তারপর শোনো, কিভাবে মশালের আলোয় মাটির তলার গহ্বর থেকে মূর্তিটাকে সিংহাসন সমেত তুলে এনে বিশাল বাক্সে পুড়ে স্বদেশে ফিরেছিলাম। সে কাহিনী এত বড়, এত বিচিত্র যে বলে তোমাকে বিরক্ত করব না। নতুন জীবন আহুতি দিয়ে লক্ষ লক্ষ বছর পরে সেই বিজন প্রান্তরে মূর্তিটার বুকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার সাহস তখনো হয়নি। ভেবেছিলাম দেশে ফিরে একদিন জগাবো ওই বিভীষিকাকে। কথা বন্ধ করে ড্রয়ার টেনে কতগুলো ফটোগ্রাফ বার করলো করণ যাক্ষ। প্রতিটি ছবি এনলার্জমেন্ট করা, একটা ছবি বেছে নিয়ে নিজের সামনে উল্টে রেখে বাকি ছবিগুলো শান্তনুর হাতে তুলে দিল সে। এক একটা ছবিতে এক এক রকম দৃশ্য, একটাতে রয়েছে বরফের বুকে অভিযানের দৃশ্য, স্লেজ গাড়ি টেনে নিয়ে চলেছে কুকুরের পাল, কাঁধে পিঠে বোঝা নিয়ে সার বেঁধে চলেছে এস্কিমো কুলিরা, কোনোটায় ফুটে উঠেছে বিরাট এক ধ্বংস স্তূপের আবছা রেখা, এত বড় বড় পাথরের চাই দিয়ে যে ইমারত গড়ে উঠেছিল একদিন, তা ছবি দেখেও বিশ্বাস করল না শান্তনু। বিরাট পাথরের চাঙড়, থামের ভাঙা টুকরো ছড়িয়ে আছে এদিক ওদিক, তুষার ঝড়ে অস্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো। একটা ছবি ফ্ল্যাশ লাইটে তোলা, প্রকাণ্ড একটা হলঘর, এত বড় যে ফ্ল্যাশের আলো অপর সীমা পর্যন্ত আর পৌঁছয়নি, যেটুকু এসেছে আলোকের সীমানায় সেটুকু দেখলেই তাক লেগে যায়। পাথরের দেওয়ালে অজস্র কারুকার্য, বেশিরভাগই সাংকেতিক হরফ লিপিয়া চিহ্ন, পাথরের বিরাট বিরাট চাঁই দিয়ে তৈরি দেওয়ালে আর অদ্ভুত গঠন সিলিং এর সেসব দানবিক সাংকেতিক ছবির কোনো প্রতিলিপি শান্তনু কোনো গ্রন্থে দেখেছে বলে মনে করতে পারল না। কিছু দূরে একটা বড় সিংহাসন, এত বড় যে এক নজরেই বোঝা যায় কোনো মানুষের বসার জন্য তা তৈরি হয়নি। ফ্ল্যাশের আলোয় ঝকঝক করছে তার সাদা হাড়ের কারুকাজ। সিংহাসনের ঠিক মাঝখানে একটা বিচিত্র সাংকেতিক চিহ্ন দেখে নিজের অজান্তেই শিউরে উঠল শান্তনু। এই চিহ্নই দেখেছে সে কাঠের দরজার কুলুপের ওপর, কিন্তু বোঝে না কেন চিহ্নটা দেখা মাত্র শিউরে ওঠেও। এ কি নিছক মনোবিকার না অলৌকিক প্রভাব? ছবিগুলো দেখে কিন্তু নিজের মনেই হেসে নিল শান্তনু। করণজাক্ষ ধড়িবাজ হতে পারে, কিন্তু এত সহজে তার চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। সামান্য অর্থ, উদ্যম আর সময় খরচ করলেই এসব ছবি করণজাক্ষের মতো শিল্পীর পক্ষে তোলা কিছু অসম্ভব নয়। দেওয়ালে কারুকাজ করা ঘরের মাঝে অতিকায় সিংহাসনটা তো যে কোনো প্রথম শ্রেণীর স্টেজের সেটে খাড়া করা যায়। মুখে কিছু না বলে ছবিগুলো শান্তনু ফিরিয়ে দেয় করণজাক্ষকে। উন্মাদকে চটিয়ে লাভ কি? সানডে সাসপেন্স শুধুমাত্র
মাটির চিলে। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আজ শুনছেন মার্কিন লেখক এইচপি লাভক্রাফ্টের গল্প দ্য হরর ইন দ্য মিউজিয়াম অবলম্বনে অদৃশ বর্ধনের মোমের মিউজিয়াম। শিল্পী করণজাক্ষের মোমের মিউজিয়ামে বসে তাঁর বন্ধু শান্তনু। মিউজিয়ামে রয়েছে শুধুই মোমের তৈরি নানান বিভৎস দৈত্যের মূর্তি। করণজাক্ষ শান্তনুকে বলে যে সে এস্কিমোদের দেশ থেকে তুলে এনেছে তাঁদের এক প্রাচীন দেবতাকে। শান্তনুর মনে হয় করণজাক্ষ উন্মাদ হয়ে গেছে। তারপর ভ্রুক্ষেপ না করে বলে চলে করণজাক্ষ, এর আগেও অনেকবার অনেক অভিযানে গেছি, অনেক 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 জিনিস এনেছি সাথে, কিন্তু সেই সেই প্রথম এমন একটা জিনিস আনলাম যার নিষ্প্রাণ দেহে খুশি মতো জাগিয়ে তোলা যায়, প্রাণের দমরত্ব নেই, লোকের সামনে জিনিস আমি হাজির করিনি, কেননা অনেকগুলো দরকারি কাজ করা হয়নি তখনও। তন্ত প্রধান গৌর দেশে তোমার জন্ম, তুমি তো জানোই আগম নিগম ইত্যাদি শাস্ত্র মতে তন্ত্রধারকের নিষ্ঠার উদ্যমে জোর পদার্থের মধ্যে প্রাণের সঞ্চার করা যায়, এজন্য চাই বলি চাই তাজা রক্তের আহুতি, খড়পুর ভরা উষ্ণ শনিতের অর্ঘ্য নিবেদন করে আমার বিভীষিকাকে জাগিয়ে তুলতে চেয়েছিলাম। অবশ্য অবশ্য যে ধরনের বলি পেয়ে পুরাকালে তার তৃপ্তি ঘটেছে তার এ জগতে বিচরণ করে না, তবুও তবুও রক্তের একটা নিজস্ব মূল্য আছে, রক্ত মানেই জীবন, জীবনের শত সহস্র উচ্ছ্বাস ক্রন্দন হর্ষ উল্লাস জটিলতা সরলতা নিবিরহে মিশে আছে তাজা রক্তের প্রতিটি কোষে কোষে, এই সুনীত অর্ঘ্য দিয়েই ভাঙতে হবে লক্ষ বছরের সুপ্তিকে, উপজাতিদের উপদেবতা সে জীবনের উপচার না পেলে কেন সে সজীব করে তুলবে তার রক্তহীন করা ভয়াল রূপকে। ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছিল করণজাক্ষ, আর তালে তালে উন্মাদ উল্লাসে পাল্টে যাচ্ছিল মুখচ্ছবি। তার দুই চোখের খ্যাপা চাহনি দেখে শঙ্কিত হয়ে ওঠে শান্তনু। একটু নার্ভাস যে হয়নি তা নয়, দেখে নিষ্ঠুর আনন্দে আরো উদ্দাম হয়ে ওঠে করণজাক্ষের বর্ণনভঙ্গি। গত বছর পেয়েছিলাম জিনিসটা, তারপর থেকে একটা দিন অবিরাম দিইনি, প্রতিদিন মিউজিয়ামের কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই চেষ্টা করেছি একে জাগাতে, মন্ত্র প্রয়োগ তন্ত্রমতে উপাসনা আদিম প্রথায় অলৌকিকের সাধনা কিছুই বাদ রাখিনি, দেশ বিদেশ ঘুরে যেখানে যা শিখেছিলাম যা পেয়েছিলাম তাই দিয়েই এক নগরে সাধনা করে এসেছে এই মূর্তিমান বিভীষিকাকে জগরূপ রূপে দেখতে, সাধনা করেছি একলা, কিন্তু নুলালের কোনো সাহায্য পায়নি, বিভীষিকাকে সে জাগিয়ে তুলতে চায় না প্রথম থেকে, ভয় তার মনের রন্ধে রন্ধে বাসা বেঁধে আছে, তার বিশ্বাস একে জাগিয়ে তুললে নাকি আমি সমাজের সভ্যতার চরম সর্বনাশ করব, সব সময় তাই পকেটে পিস্তল নিয়ে বেড়ায়, কিন্তু উন্মাদ, পিস্তল দিয়ে ঠেকাবে সে কালান্তকের আলিঙ্গনকে। যা বলছিলাম, আমার চেষ্টার বিরাম ছিল না, প্রতিটি পল প্রতিটি অনুপল
উৎকণ্ঠায় উদ্বেগে আকুল হয়ে যে সাধনা করে এসেছি পুরো একটি বছর ধরে, তার সিদ্ধি লাভ ঘটেছে গত সপ্তাহে। জেগেছে আমার দেবতা, শুধু জাগেনি বলি গ্রহণ করেছে, লক্ষ লক্ষ বছরের সুপ্তির ঘোর কাটিয়েছে তাজা রক্তের অর্গে, বহু বলিদানের পর, বহু মন্ত্র উচ্চারণের পর, বহু আরাধনার পর অবশেষে সফল সফল আমার দুর্জয় সাধনা। পৈশাচিক উল্লাসে জল জল করছিল করঞ্জাক্ষের দুই চোখ। শান্তনু কিন্তু মেরুদণ্ড শক্ত করে আড়ষ্ট হয়ে বসেছিল। কথা থামিয়ে উঠে দাঁড়ালো করঞ্জাক্ষ, তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল চটের ছালাটার দিকে। কথা বলতে বলতে কেন যে সে ছালাটার দিকে বারবার চকিত চাহনি ফেলছিল তা বোঝেনি শান্তনু, কিন্তু এখন করঞ্জাক্ষের নিচু হয়ে ছালাটার একটা কোণা ধরতে দেখে নিজের অজান্তেই শিউরে উঠল সে। ভেতর থেকে তার অন্তরাত্মা যেন ফিস ফিস করে তাকে হুঁশিয়ার করে দিল। শান্তনুর এই ভাবান্তর লক্ষ্য করে ক্রুড় হেসে উঠল করঞ্জাক্ষ, বলল, আমার কথা তোমার কাছে প্রলাপ ছাড়া আর কিছুই মনে হয়নি। আমার সাধনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেও ছড়নি, আজ এসেছে আমার পালা তোমার সামনে প্রমাণ হাজির করার। কিন্তু নুলালের কাছে শুনলাম বিকেলের দিকে এদিকে কোথায় কুকুরের মরণ চিৎকার শুনেছ তুমি, জানো তার মনে কি? শান্তনু শুধু বড় বড় চোখে তাকিয়ে রইল। কৌতূহল তার মিটুক আর না মিটুক, এই মুহূর্তে এই পাতাল ঘর ছেড়ে বেরিয়ে পড়তে পারলেই বেঁচে যেত সে। যে রহস্য তাকে এত উদ্বেলিত করেছে, থাকুক তা যে তিমিরে আছে সেই তিমিরে, কিন্তু গোয়ার করঞ্জাক্ষ ততক্ষণে ছালাটার কোণ তুলতে শুরু করে দিয়েছে। পরমুহূর্তে চোখে পড়ল একটা থ্যাতলানো দলা বাগানো বস্তু। জিনিসটা যে কি তা প্রথমে শান্তনু বুঝে উঠল না। হাড়গোড় ভাঙা বস্তুটির মধ্যে কোনোদিন প্রাণের আভাস ছিল কিনা তা বোঝা মুশকিল। কে যেন মাংসপিণ্ডটায় শত সহস্র ছেঁদা করে ভেতরকার শেষ রক্ত বিন্দুটাও নিঃশেষে শুষে নিয়েছে। ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগল শান্তনুর মনের কুয়াশা। বুঝল চোখের সামনে কিম্ভূত কিমাকার যে পিণ্ডটা দেখছে সেটা একটা কুকুরের দেহাবশেষ, বেশ বড় আকারের কুকুর। গায়ের রং বোধ হয় সাদা। যাচ্ছে না সাধ্য হল না শান্তনুর, কেননা অবর্ণনীয় ভাবে সমস্ত দেহ চেপটে থেঁতলে বিকৃত হয়ে কদাকার মাংস পিণ্ডে এসে ঠেকেছে। অধিকাংশ লোম অ্যাসিড জাতীয় কোনো উগ্র পদার্থে জ্বলে গেছে। তার গায়ের চামড়া ঝাঁঝরা হয়ে গেছে অগণিত বৃত্তাকার ছেঁদায়। এ পরিণতি যে অত্যাচারে পরে সম্ভব তা কল্পনাতেও আনা যায় না। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে গেল শান্তনু। ভয়ে ঘৃণায় চেঁচিয়ে উঠল ভাঙা গলায়, ইউ স্কাউন্ডরেল সেডিস্ট, তোমার এই নৃশংস কীর্তি আমাকে দেখাতে তোমার এতটুকু লজ্জা হলো না? তার মানে? চটটা চাপা দিয়ে ঘুরে দাঁড়ালো করঞ্জাক্ষ, দুই চোখে তার বিচ্ছুরিত বিদ্বেষ। বলতে চাও যে কাজ আমার, এ রূপান্তর কি মানুষের হাতে সম্ভব? সে চেয়েছিল বলির প্রাণী, আমি তাকে দিয়েছি সজীব শপথকে। সে তাকে গ্রহণ করেছে নিজের পন্থায়, আমি তাতে কি করতে পারি? আমি দিয়েছি বলি,
সে মিটিয়েছে তৃষ্ণা। কিন্তু এসো, দেখাই তোমায় আমার দেবতাকে। বলে টেবিলের ওপর উপুর করে রাখা ফটোগ্রাফটা তুলে নিল করণ যাক্ষ। কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকার পর তুলে দিল শান্তনুর হাতে। যন্ত্রের মতো হাত পেতে ছবিটা নিল সে, কিন্তু চোখের সামনে ছবিটা ধরার পর দেখতে দেখতে পাল্টে গেল তার মুখ চোখের ভাব। দ্রুত হয়ে উঠল শ্বাস প্রশ্বাস, থির থির করে কেঁপে উঠল অজানা ভয়ের ছায়া তার চোখের তারায় তারায়। এও কি সম্ভব? করণ যাক্ষের কল্পনা কি এমনই দুর্বার, এমনই দুরন্ত যে দুঃস্বপ্নের অশরীরী বিভীষিকায় মূর্ত হয়ে উঠেছে শরীরী রূপে তার মোমের কারখানায়? এ কি ভয়ালো সৃষ্টি! বেশিক্ষণ তাকিয়ে থাকলে সম্মোহনের মতো একটা রিমিঝিমি প্রভাব ছড়িয়ে পড়ে তনু মনের অনুপরমাণুতে। করণ যাক্ষের এই নারকীয় মডেল জনসাধারণের মধ্যে যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা ভেবে শঙ্কিত হল শান্তনু। এ বিভীষিকার অস্তিত্ব থাকাই উচিত নয়, লোকচক্ষুর সামনে আনা তো দূরের কথা। কি কুৎসিত অথচ কি ভয়ঙ্কর! যে ধ্যান ধারণা থেকে এ মূর্তির সৃষ্টি, তা যে উন্মাদ তাতে সন্দেহ নেই। আর মডেল সম্পূর্ণ হওয়ার পর এ উন্মত্ততাও হয়েছে সম্পূর্ণ। চোখের সামনে নিজের এই ভয়ালো সুন্দর সৃষ্টি বারবার দেখে অসুস্থ মনে করণ যাক্ষ একে তার নিজের উপাস্য বলেই ভেবে নিয়েছে। তাই অসংখ্য বলিদান দিয়ে দেবতা তৃষ্ণা মেটানোর নাম করে মিটিয়েছে নিজের বিকৃত মনেরই রক্তাক্ত লালসা। বদ্ধ উন্মাদ না হলে কেউ ভাবতে পারে না যে একদিন, সে যতদিন আগেই হোক না কেন, এই কদাকার জিনিসটার মধ্যে প্রাণের দুন্দুবিধ্বনি শোনা গেছিল। দানবিক চিহ্ন সংকেতে খোদাই করা একটা বিচিত্র গঠনের সিংহাসন জাতীয় প্রকাণ্ড আসনের উপর বসেছিল জিনিসটা। করণ যাক্ষ ঠিকই বলেছে, ভাষা দিয়ে এ মূর্তির বর্ণনা দেওয়া সম্ভব নয়, কেননা মানুষের সুস্থ চিন্তাধারায় কোনোদিন এ মূর্তির কল্পনা স্থান পায়নি। বিপুল তার আকার, কেননা বসা অবস্থাতেই পাশে দাঁড়ানো কিন্তনু লালের প্রায় দ্বিগুণ উঁচুতে রয়েছে তার মাথা। ভিন গ্রহের মেরুদণ্ডী জীবটি এই যদি আকার হয়, তাহলে অন্যান্য বিশাল আকারের জীবগুলোর আকারায়তন ভাবলেও অবাক হতে হয়। গ্লোবের মতো প্রায় গোলাকার একটা কবন্ধ, মোটা মোটা ছটা কিলবিলে সুর বেরিয়ে এসেছে তার থেকে। প্রত্যেকটির প্রান্তে কাঁকড়ার মতো সুতীক্ষ্ণ দাঁড়াওয়ালা থাবা। কবন্ধের ওপরে আর একটা বর্তুলাকার অংশ বুদবুদের মতো ঠেলে উঠছে। এই অংশটিতে রয়েছে ত্রিভুজের তিন কোণে বসানো মাছের মতো ড্যাবড্যাবে তিনটে চোখ। তিনটে চোখের ঠিক মাঝখানে হাতির শুঁড়ের মতো এক ফুট লম্বা একটা প্রত্যঙ্গ, আর পাশের দিকে মাছের কানকোর মতো খাঁজ কাটা। এইসব দেখেই শান্তনু বুঝল বুদবুদের মতো জিনিসটা একটা মাথা। দেহের বেশিরভাগ অংশ পুরু লোমে ঢাকা, কিন্তু ভালো করে দেখতে নিজের ভুল বুঝল শান্তনু। লোম নয়, অসংখ্য সাপের মতো সরু সরু শুঁড়ে বোঝাই সমস্ত দেহ। প্রতিটি শুঁড়ের প্রান্ত বিষধর সাপের মতোই হিংস্র আর জোঁকের মতো রক্তলোলুপ, আর প্রতিটি শুঁড় যেন রক্ত শোষণের এক একটি যন্ত্র। সাপের মতো অগণিত কিলবিলে শুঁড় এমনই নিবিড় যে হঠাৎ দেখলে লোম বলে মনে হয়। মাথার ওপর আর তিন চোখের মাঝে মোটা শুঁড়টার নিচে লোমের মতো এই শুঁড়গুলো এত বড় আর পাকানো যে দেখলে মনে হয় অসংখ্য সাপ কুণ্ডলী পাকিয়ে ঘুমোচ্ছে মরণ ঘুমে। মাছের মতো তিনটে ড্যাবড্যাবে চোখ নিষ্প্রাণ হলেও নির্ভাস নয়। জিঘাংসা, লোভ, ক্রোধ ছাড়াও আরো যেসব ভাব সে চোখে ফুটে উঠছে তার ব্যাখ্যা এ জগতের ভাষায় সম্ভব নয়। সাদা তিনটে চোখে যেন নরকের ধিকি ধিকি আগুনের রোশনাই দেখতে পেল সে।
বাহাদুরি আছে বটে করঞ্জাকে, যা ভাষায় বর্ণনা করা যায় না, কল্পনায় আনা যায় না, তাই সে ফুটিয়ে তুলেছে তুলি আর মোম দিয়ে। এই অলৌকিক সৃষ্টি হয়ে থাকবে তার উন্মাদ প্রতিভার শ্রেষ্ঠ স্বাক্ষর। করঞ্জাক্ষের মুখে এর বর্ণনা শুনলে বিশ্বাস করত না শান্তনু, কিন্তু জিনিসটার অস্তিত্ব যে আছে এই ফটোগ্রাফি তার প্রমাণ। করঞ্জাক্ষের কথায় সম্বিত ফিরে পেল শান্তনু। কি হে, একেবারে তন্ময় হয়ে গেলে যে, এখন নিশ্চয় বুঝছ কুকুরটার ওই অবস্থা হওয়ার কারণটা কি? অমানসিক শক্তিতে বেচারিকে দুমড়ে মুচড়ে লক্ষ মুখ দিয়ে রক্ত শোষণ করেছে যে, তার ফটো দেখে বিশ্বাস হলো তো। মিথ্যে বড়াই করঞ্জাক্ষ কোনদিন করে না। থামো, ঢের হয়েছে, এবার দয়া করে থামো। কুকুরটাকে কিভাবে মেরেছে জানি না, কিন্তু মূর্তিটা পরিকল্পনা করার জন্য তোমায় বাহাদুরিতি, কিন্তু করঞ্জাক্ষ, তার মানে এখনো তোমার বিশ্বাস যে মূর্তি আমার হাতে তৈরি একটা মোমের পুতুল? বলাই বাহুল্য, হয় তুমি পাগল হয়েছ, আর না হয় পাগল হতে বিশেষ আর দেরি নেই। এসব বদ খেয়াল ছাড়ো করঞ্জাক্ষ, ওই জঘন্য মূর্তিটা নষ্ট করে ফেলো, তার আগে ছিঁড়ে ফেলো এই ছবিখানা। এক ঝটকায় ফটোখানা শান্তনুর হাত থেকে ছিনিয়ে নেয় করঞ্জাক্ষ। চোখ মুখ তার ভীষণ হয়ে উঠেছিল, দাঁতে দাঁত চেপে শুধু বলল, নাস্তিক, এখনো অবিশ্বাস। কোনো জবাব দিল না শান্তনু। টেবিলের ওপর থেকে বেড়াবার ছড়িটা তুলে নিয়ে পা বাড়ালো দরজার দিকে, কিন্তু পথ রোধ করে দাঁড়ালো করঞ্জাক্ষ। রাগে জল জল করছে তার দুই চোখ। পলাচ্ছ, ভয় পেয়ে পালাচ্ছ বীর পুঙ্গব? বিরক্ত কণ্ঠে বলল শান্তনু, পথ ছাড়ো, আমাকে কচি খোকা পাওনি যে তোমার গাঁজাখুরি গল্প শুনে আর একটা মোমের দানবের ছবি দেখে আমি ভয়ে মূর্ছা যাব। তোমার এই ঘরে দম বন্ধ হয়ে আসছে আমার, চলে যাচ্ছি সেই কারণেই, ভয় নয়। একই রকম বিষাক্ত সুরে বলল করঞ্জাক্ষ, না তুমি মস্ত বীর কিনা, ভয় পাবে কেন? ভয় যদি না পাবে তাহলে থাকো এখানে, দেখি তোমার কত সাহস। সাহস যদি থাকে তবেই বুঝবে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। কত প্রমাণ চাও? সমস্ত পাবে যদি এখানে রাত কাটানোর মতো দুঃসাহস তোমার থাকে। করঞ্জাক্ষের স্বরে শুধু বিষ নয়, যেন আরো প্রচ্ছন্ন মতলবের ইশারা পায় শান্তনু। সঙ্গে সঙ্গে ওর মাথাতেও একটা মতলব খেলে যায়, বলে, শুধু এক রাত থাকলেই প্রমাণ পাবো? বেশ, রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সারা রাত এই ঘরে যদি থাকতে পারি তাহলে প্রথমেই তুমি ওই দানবটাকে নষ্ট করে ফেলবে, তারপর মিউজিয়ামের ভার কিন্তনু লালের হাতে দিয়ে 3 মাসের জন্য যাবে হাওয়া পরিবর্তনে। তুমি রাজি? অপলক তাকিয়েছিল করঞ্জাক্ষ, শুধু তাকিয়েছিল না, ভাবছিল, সমস্ত মুখ থমথম করছিল বিচিত্র ভাবের খেলায়। সে মুখে রাগের কালো মেঘের পাশাপাশি খেলা করছিল চাপা উল্লাসের নিঠুর আলো। রাজি, অবশেষে বলল করঞ্জাক্ষ, এই ঘরেই থাকবে তুমি, ভেতরের ঘরে ওই ভয়ঙ্কর মূর্তিটার সামনে পাঠিয়ে তোমার আর হার্ট ফেল করাব না। সকালবেলায় কিন্তনু লাল আসার আগে আমি এসে তালা খুলব বাইরের দরজার,
না না, এখন যাও, যাও খেয়ে এসো। রাত ঠিক 11টার সময় আমি হাজির হব। কারখানা ছেড়ে বেরোনোর আগে ভারী ছালাটা টেনে এনে অভ্যস্ত ক্ষিপ্রতার সঙ্গে একটা ম্যানহোলের মধ্যে ফেলে ঢাকনা বন্ধ করে দিল করণ যাক্ষ। রাতের খাওয়া সেরে রাত্রিবাসের উপযুক্ত কয়েকটা টুকিটাকি সরঞ্জাম নিল শান্তনু। বাড়িতে বলে এলো বন্ধুর বাড়িতে রাত পর্যন্ত তাস খেলবে, কাল ভোরে ফিরবে বাড়ি। রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল করণ যাক্ষ। শান্তনু আসতে দুজনে এগোলো কারখানার ঘরের দিকে। কথাবার্তা বিশেষ কিছু হল না। সবকটা আলো নেবানো অন্ধকার মিউজিয়াম ঘরে শান্তনুকে রেখে সিঁড়ি বেয়ে উঠে গেল করণ যাক্ষ। বাইরের দরজা বন্ধ হওয়ার শব্দ হল, ভেসে এলো তালা লাগানোর আওয়াজ, তারপর করণ যাক্ষর পায়ের শব্দ মিলিয়ে গেল রাস্তায়। সেই কুচকুচে কালো অন্ধকারে একলা দাঁড়িয়ে সেই প্রথম শান্তনু উপলব্ধি করল, ঝোঁকের মাথায় কাজটা বোধহয় ঠিক হলো না। সানডে সাসপেন্স শুরু। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আজ শুনছেন মার্কিন লেখক এইচ.পি. লাভক্রাফটের গল্প দ্য হরর ইন দ্য মিউজিয়াম অবলম্বনে অদৃশ বর্ধনের মোমের মিউজিয়াম। শিল্পী করণ যাক্ষের মোমের মিউজিয়ামে বসে তাঁর বন্ধু শান্তনু। মিউজিয়ামে রয়েছে শুধুই মোমের তৈরি নানান বিভৎস দৈত্যের মূর্তি। করণ যাক্ষের বিশ্বাস তাঁর তৈরি দেবতারা কাল্পনিক নয়, অন্য গ্রহের দেবতা। বন্ধু শান্তনুর তাঁর কথা বিশ্বাস না হওয়ায় সে শান্তনুকে চ্যালেঞ্জ করে এক রাত মিউজিয়ামে কাটাতে। তারপর ইংরেজিতে প্রেমনেশন বলে একটা কথা আছে, দুরাগত বিপদের পূর্বাভাস বা সংকেত, অজান্তেই মনের ওপর আস্তে আস্তে চেপে বসে মাকড়সার মতো। শান্তনুরও তাই হল। মিশমিশে অন্ধকারে চারপাশের অগুন্তি দত্তিদানোর মাঝে কিছুক্ষণ কাটাবার পরেই মনে হল কাজটা বুদ্ধিমানের মতো হল না। তার উদ্দেশ্য অবশ্যই মহৎ, করণ যাক্ষকে সে মানুষ হিসেবে ভালোবাসে, তার প্রতিভাকে শ্রদ্ধা করে, আর প্রতিভা মাত্রেই খাম খেয়ালের লক্ষ্যহীন পথে ঘুরে বেড়াতে ভালোবাসে। কিন্তু করণ যাক্ষের খাম খেয়াল যে উন্মত্ততায় পরিণত হতে চলেছে, এ সময় তাকে দূরে টেনে নিয়ে যাওয়াই তো প্রকৃত বন্ধুর কাজ। কিন্তু অসহ্যই মিউজিয়ামের নিস্তব্ধতা, এরকম শ্বাসরোধী নৈঃশব্দ আর কাজল কালো আঁধারে থাকার দুর্ভাগ্য এর আগে শান্তনুর হয়নি। তাই বোঝেনি কি নিদারুণ সে অভিজ্ঞতা। তার উপর আশেপাশের ওই বিদঘুটে বিকট করাল মূর্তিগুলো, যতবার টর্চ ফেলেছে আনমনে ততবারই চমকে উঠে চোখ বন্ধ করতে হয়েছে, আর না হয় আলো সরিয়ে নিতে হয়েছে। দিনের আলোয় যেসব ভীষণ জন্তুর মূর্তি দেখে সে কৌতুক পেয়েছিল, রাতের অন্ধকারে সেগুলি জীবন্ত হয়ে উঠে নিঃশব্দে ক্রূর হেসে অভ্যর্থনা জানালো তাকে। সবই মনের বিকার, মনে মনেই বলে শান্তনু, তবুও মন থেকে চিন্তাগুলো তাড়াতে পারে না। ড্রাগন, হায়নামুখ দানব কিংবা ছিন্নমস্তার উপস্থিতি তাকে যতটা না অস্বস্তি দিল, তার চেয়েও অসহ্য লাগলো কোণের পর্দা দিয়ে ঘেরা কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য অংশটা। পর্দার আড়ালে যেসব অসম্ভব দুঃস্বপ্ন আছে তা দেখে দিনের আলোতেই ভিড়মি খেয়েছে কতজন। সুতরাং এ সময় তাদের না দেখাই উচিত মনে করে সেদিকে আর টর্চের আলোই ফেলল না শান্তনু।
ঘড়িতে দেখল রাত একটা, এখনো পাঁচ ঘন্টা। ঘড়ি দেখতে গিয়ে টর্চের আলো ওপাশের গিলোটিনে পড়েছে। কাঁচা রক্তমাখা ধারালো ব্লেডটা আস্তে আস্তে নেমে আসছে না? মনের বিকার ঠিকই, কিন্তু তবুও ভয় পেয়েছে শান্তনু। গা ঝমঝম করে ওঠে ওর, আর তারপরেই ক্লিক করে একটা শব্দ ভেসে এলো নিস্তব্ধ ঘরের মধ্যে দিয়ে। কারখানা ঘরের দরজায় চাবি ঘোরার শব্দ, অসম্ভব। টর্চের বোতাম টিপে ধরল শান্তনু। এক ঝলকে দুধের মতো সাদা আলো লাফিয়ে উঠে পড়ল কাঠের মজবুত পাল্লা দুটোর উপরে। কিন্তু না, ঠিকই তো আছে, কোথাও কোনো পরিবর্তন নেই, তারই মনের ভুল। নিভে গেল আলো, পর মুহূর্তে জাগল আর একটা নতুন শব্দ, খুব আস্তে আস্তে। পাল্লা দুটো যেন কবজার উপর ঘুরে যাচ্ছে। ভারী দরজা, কবজায় তেল নেই, কাজেই আস্তে আস্তে ঘুরলেও শব্দ ঢাকা গেল না। একসময় তাও স্তব্ধ হল। এবার জাগল আর একটি শব্দ, ভেতরে ভেতরে ঘেমে উঠল শান্তনু। আলো সে জ্বালাবে না, কিছুতেই না। আলো জ্বালানো মানেই ভয়কে প্রশ্রয় দেওয়া। এসব আওয়াজ স্নায়ুর বিকার ছাড়া কিছু নয়, এতক্ষণ একলা আজে বাজে চিন্তা করার ফল। কিন্তু শব্দটা যে ক্রমে স্পষ্ট হয়ে উঠছে, কে যেন অতি সন্তর্পণে পা টিপে টিপে এগিয়ে আসছে তার দিকে। খুব মৃদু খস খস শব্দ, তবুও কান আড়ায় না, ভয় পাবে না শান্তনু, কিছুতেই না। এরকম পরিবেশে একবার ভয়ে চক্রে জড়িয়ে পড়লে আর নিস্তার নেই। সে বিশুরু ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, কে কে ও কে ওখানে, সাড়া দাও, কে তুমি? দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো প্রতিধ্বনি, কোনো সাড়া নেই, কিন্তু অবিরাম রইল সেই খসখস শব্দ। মার্জারের মতো লঘু চরণে কি যেন এগিয়ে আসছে আর আসছে, বিরাম নেই, বিরতি নেই, এগিয়ে আসছে। আর স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে খসখস শব্দ। এই ঘরের সব বিভীষিকায় যেন পুঞ্জীভূত হয়ে উঠেছে ওই সংকেতময় লঘু পদক্ষেপের মধ্যে। ফট করে টর্চের বোতাম টিপে ধরল শান্তনু, আর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে উঠল নিদারুণ আতঙ্কে। একবার নয়, বারবার। অন্ধকারের মধ্যে পা টিপে টিপে তার দিকে এগিয়ে আসছে একটা জীবন্ত বিভীষিকা, মূর্তিমান আতঙ্ক, বিরাট কালো কুচকুচে চেহারা, পুরোপুরি বানর নয়, সরীসৃপ নয়, আগুন রাঙা দুই চোখ সমেত মস্ত মাথাটা মাতালের মতো দুলছে পাশে ও পাশে। কাঁকড়ার মতো ছুচলো দাঁড়াওয়ালা চার চারটে থাবা সামনের দিকে প্রসারিত, ঝুঁকে পড়া দেহটা থেকে যেন জিঘাংসা নৃশংসতা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। আর্তচিৎকারের পর চিৎকারের শেষে আলোটা নিভে যাবার ঠিক আগেই লাফিয়ে উঠল মূর্তিটা, পলকের মধ্যে মাটিতে পড়ে চেপে ধরল শান্তনুকে। কোন রকম ধস্তাধস্তি হল না, কেননা অজ্ঞান হয়ে গেছিল শান্তনু। বেশিক্ষণ আচ্ছন্ন অবস্থা রইল না তার। নামহীন দানবটা তাকে মেঝের ওপর দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে যাবার সময় একটু একটু করে জ্ঞান ফিরে আসছিল। আচ্ছন্নের ঘোর পুরোপুরি কেটে গেল দানবটার চিৎকার শুনে। গলাটা মানুষের এবং খুব চেনা, পৃথিবীতে শুধু একজন মানুষের কণ্ঠেই এমন মেঘ ডাকার শব্দ। জাগো রান্টেগত, তুমি জাগো, আমি আসছি, আমি আনছি,
আনছি তোমার খাদ্য। মজুত বছরের শুক্তি ভেঙে তুমি জেগে উঠেছিলে আমার আহ্বানে, কিন্তু দীর্ঘদিনের পিপাসা মেটেনি সামান্য কুকুরের রক্তে। তাই আসছি আমি এবার তোমার মেটাবো তোমার অকণ্ঠ পিপাসা অবিশ্বাসীর রক্তে। স্নিগ্ধ হোক তোমার অতীব্র তৃষ্ণার জ্বালা। তুমি জাগ, গ্রহণ করো নাস্তিককে, লক্ষ্য মুখে তার শেষ রক্তবিন্দুটিও শোষণ করে প্রমাণ করো তুমি শুধু মহাভয়ঙ্কর নয়, তুমি মহাশক্তিমান, অমর, অজেয়, অনন্ত। আমি তোমার গোলাম, আমি তোমার পূজারি, আমার মন্ত্রে তুমি জেগে ওঠো, গ্রহণ করো পানীয় আর দাও আমায় শক্তি, অফুরন্ত শক্তি। তুমি জাগো। সেই সাথে দুর্বোধ্য ভাষায় অনর্গল মন্ত্রোচ্চারণ, চকিতে চনমনে হয়ে উঠল শান্তনু, নিমেষে মিলিয়ে গেল আতঙ্কের নাগপাশ। দানব নয় এ, তার উন্মাদ বন্ধু শিল্পী করণযাক্ষ। উন্মাদ তো তার, আর কিছুই বাকি নেই তার। নিজের ভয়াবহ কল্পনার সৃষ্টি দানব মূর্তির সামনে তাকে নিয়ে চলেছে বলিদানের জন্য। তার মতো ঘোর উন্মাদের পক্ষে সবকিছুই সম্ভব এখন। পেছন দিকের উঠোনের দরজা দিয়ে নিশ্চয়ই কারখানার ঘরে ঢুকেছে সে। তারপর নিপুণ হাতে ছদ্মবেশ ধরেছে এক শরীরী বিভীষিকার। দক্ষ শিল্পীর মতো চলার মধ্যেও অমানবিক নিষ্ঠুরতাকে ফুটিয়ে তুলতে কসুর করেনি। তারপর দরজা খুলে ঢুকেছে মিউজিয়ামে। ফাঁদে পড়া ভয়ে আদমরা বন্ধুকে বিকৃত খেয়ালের হাঁড়ি কাঠে বলি দিতে দ্রুত মুক্তির উপায় চিন্তা করতে লাগলো শান্তনু। করণযাক্ষ অসুরের মতো শক্তি ধরে, কাজেই ধস্তাধস্তি করে রেহাই পাওয়া সহজ নয়। অতর্কিতে নিজেকে ছাড়িয়ে নিতে হবে। করণযাক্ষ জানে না জ্ঞান ফিরে পেয়েছে শান্তনু। তারই অসতর্কতার সুযোগ নিয়ে আচমকা নিজেকে মুক্ত করে আনতে হবে। এই সিঁড়ির ওপর এসে পড়তেই শান্তনু বুঝল করণযাক্ষ চলেছে পাতাল ঘরে, কারখানার অন্ধকারে। কতকটা ভয়ে, কতকটা মরিয়া হয়ে আচমকা এক হ্যাঁচকা টানে ছিটকে গেল শান্তনু। পরক্ষণেই লাফিয়ে পড়ল করণযাক্ষের টুটি লক্ষ্য করে, কিন্তু সে জায়গায় মুখোশ ছাড়া আর কিছুই ছিল না। কাজেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে করণযাক্ষ সবলে জাপটে ধরল তাকে। তারপর দুজনেই হুড়মুড় করে গড়িয়ে পড়ল সিঁড়ি দিয়ে পাতাল ঘরে। অন্ধকারের মধ্যে ভেসে এলো শুধু ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ, বেঞ্চি উল্টে পড়া দুমদাম আওয়াজ। ঝটাপটি করতে করতে ওরা ঘরের মাঝখানে মোম গলানোর চুল্লিটার কাছে চলে এসেছিল। খ্যাপা নেকড়ের মতো হিংস্র হয়ে উঠেছিল করণযাক্ষ, আর দাঁতে দাঁত টিপে আত্মরক্ষা করে চলেছিল শান্তনু নেকড়ের আঁচড় কামড় থেকে। ধস্তাধস্তি প্রথম চোটটা কেটে যেতেই ফাঁকে ফাঁকে শুরু হলো করণযাক্ষের মন্ত্রোচ্চার। শুধু বারবার তার কানে ভেসে এলো লা আর রান্টেগত শব্দ দুটো। যেন অধীর হয়ে করণযাক্ষ তাড়াতাড়ি জাগিয়ে তুলতে চাইছে গ্রহান্তরের বিভীষিকা রান্টেগতকে। উন্মাদ শিল্পীর সাঁড়াশির মতন আলিঙ্গন থেকে শেষ পর্যন্ত মুক্তি আর পেত না শান্তনু, যদি না ভাগ্য ওর সহায় হতো। আচমকা করণযাক্ষের বুকে হাঁটুর এক বেদম গুঁতো মারতে শিথিল হয়ে গেল তার নাগ পাশের মতো আলিঙ্গন। পর মুহূর্তে বুঝল শান্তনু জিত হয়েছে তারই। টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালো সে। টর্চ ছিটকে পড়েছিল ধস্তাধস্তির সময়, কাজে আন্দাজে হাতড়ে হাতড়ে এগিয়ে চলল আলোর সুইচটার দিকে। সুইচ টিপতেই আলোর বন্যায় ঝলমল করে উঠল পাতাল ঘর। জোরালো আলোয়ে করণযাক্ষকে দেখে গা ঘিন ঘিন করে উঠল ওর।
চুল্লির পাশেই অচেতন হয়ে পড়েছিল সে। খানিকটা চামড়া, খানিকটা প্লাস্টিক আর খানিকটা রেক্সিন দিয়ে অপূর্ব ছদ্মবেশ ধরেছে সে। মুখোশটা ছিঁড়ে ঝুলছিল কাঁধের উপর। বাঁ দিকের গাল বরাবর প্রায় এক বিঘত লম্বা একটা দগদগে কাটা থেকে তখনও রক্ত ঝরছিল চুইয়ে চুইয়ে। শান্তনুর প্রথম কাজই হল খানিকটা দড়ি জোগাড় করে শক্ত করে করঞ্জাক্ষকে বেঁধে ফেলা। খুনের নেশায় পাগল শিল্পীর একবার জ্ঞান ফিরে এলে আর রক্ষে নেই। নিজের জামা কাপড় ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছিল, কাজেই দেওয়ালের হুক থেকে পছন্দসই একটা পোশাক টেনে নিয়ে গায়ে গলিয়ে নিল শান্তনু। করঞ্জাক্ষের পকেট থেকে আগেই চাবির গোছাটা সংগ্রহ করেছিল সে। প্রথমেই এই পাতালপুরি থেকে বেরোনো দরকার। খোলা হাওয়ায় ফুসফুসকে একটু বিশ্রাম দেওয়ার পর ভাবা যাবে তার পরের প্রোগ্রাম। উঠোনের দিকের দরজার সামনে পৌঁছে দেখল দরজায় স্প্রিং এর লক লাগানো, ভেতর থেকে আপনা হতেই খুলে যায়, চাবির দরকার হয় না। পাল্লা খুলে একটা পা বাইরে রেখেছে এমন সময় জ্ঞান ফিরে পেয়ে আবার অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলো করঞ্জাক্ষ। মূর্খ মূর্খ, জাটাথের জলভূমির কুকুরের চেয়ে অধম, আমার হয়ে যেতে পবিত্র হয়ে উঠত তোমার দূষিত দেহ মন, বিশ্বাসঘাতক, কোথায় বলাচ্ছ তুমি? সাবধান, জাগ্রত হয়েছে রান্তে গথের বিপুল ক্ষুধা, তুমি অথবা কিন্তু নাহাল এই দুই অবিশ্বাসীর একজনকে দিয়ে মেটাবো তার রোধী তৃষ্ণা। প্রথম সম্মান তোমাকেই দিয়েছিলাম আমি, আর এখন তাকে ক্ষুধার্ত রেখে কপুরুষের মতো পালাচ্ছ তুমি, ধিক তোমাকে। জানো জানো কিভাবে অমর করে রাখতাম তোমায়? চুলিটা দেখছ, আগুন জ্বালাবার আয়োজন সম্পূর্ণ, গমলাতে মোম তৈরি, যেভাবে অনেক জীবন্ত প্রাণীকে মোমের পুতুলে রূপান্তরিত করে রেখে দিয়েছি আমার মিউজিয়ামে, ঠিক 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 সেইভাবে রাখতাম তোমায়। বড় যে ব্যঙ্গ করতে, আমার সব মূর্তি নাকি নিছক মুমের পুতুল ছাড়া আর কিছু না। তোমাকেও ওই রকম একটা পুতুল বানিয়ে রেখে দিতাম, চুল্লিতে শুধু আগুন জ্বালাতে বাকি ছিল, আগুন জ্বালার পর মোম গুলিয়ে যখন টল টলে হয়ে উঠত আর তোমার চেহারা ওই কুকুরটার মতো চেপে থেঁটলে ঝাঁঝরা হয়ে উঠত, তখন তখন রেখে দিতাম তোমায় অমর করে মোম দিয়ে। আমাকে বড় দরের শিল্পী বলতে তুমি? আর শুধু বলা নয়, উপলব্ধি করত তোমার প্রাণহীন দেহ প্রতিটি রঙ্কুপ দিয়ে, মোম গলাম জোরে জোরে পড়ত প্রতিটি রঙ্কুপে, দেহের প্রতিটি ইঞ্চিতে, তারপর সারা দুনিয়া তোমার চেহারাটার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবত কি আশ্চর্য ভয়ঙ্কর কল্পনার অধিকারী শিল্পী করঞ্জাক্ষ।
তোমার পরে আস্ত কিন্তনুলাল। এইভাবেই একে একে ভরে উঠত আমার মোমের মিউজিয়াম। আহমক, এখনো বুঝি ভাবছ মূর্তিগুলো নিছক কল্পনা সৃষ্টি, মোমের পুতুল? মূর্খ, তাই তোমাকে দিয়ে প্রমাণ করতাম যে তা নয়। স্পিরিটে ডুবিয়ে যেমন কীট পতঙ্গকে সংরক্ষণ করে বিজ্ঞানীরা, তেমনি মোমের গলিত গরম ধারায় স্নান করিয়ে আমার পছন্দ সই মানুষের দেহ আমি জিয়ে রাখতে পারি যে সব জায়গায় আমি গেছি, আর যেসব জিনিস এনে সাজিয়ে রেখেছি এই মিউজিয়ামে, তা তোমার মতো অবিশ্বাসী কল্পনাতেও আনতে পারবে না। কাঠের দরজার ওপাশে যে মূর্তিমান আতঙ্কটি প্রতীক্ষা করছে বলিদানের, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার ভয়াল রূপ পরিপূর্ণভাবে তোমার কল্পনায় ফুটে ওঠা মাত্র চিরতরে বিফল হয়ে যাবে তোমার হৃদযন্ত্র। জাগছে আমার দেবতা রাউন্টেগথ, ক্ষুধার্ত সে চায় রক্ত, চায় জীবন। দেওয়ালের গা ঘষ্টে খাড়া হয়ে বসল করঞ্জাক্ষু, তারপর বাঁধা অবস্থাতেই দুলতে লাগলো সামনে পেছনে। শান্তনু, শান্তনু, শোনো, আমাকে ছেড়ে দাও, দোহাই তোমার, আমি যে তার পূজারী, তোমাকে যে সম্মান দিতে চেয়েছিলাম তা যখন তুমি প্রত্যাখ্যান করলে, কিন্তু কিন্তনুলালই হবে তার উত্তরাধিকারী। তারপর তার মৃত্যুর পর তার ফুটো ফুটো রক্তশূন্য দেহটা নিয়ে সাজিয়ে রেখে দেব আমার মিউজিয়ামে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বিনিময়ে দেব তোমায় অসামান্য শক্তি, যে শক্তি রন্টেগথের কাছ থেকে পাবো আমি। ছেড়ে দাও আমায়, খুলে দাও আমার বাঁধন, খুদায় ছটফট করছে আমার দেবতা, এই ক্ষুধা অতৃপ্ত থেকে গেলে আর সে ফিরে আসবে না, আর কোনোদিন সাড়া দেবে না আমার ডাকে। ছেড়ে দাও শান্তনু, ছেড়ে দাও। ঘোর উন্মাদ। শান্তনু অবাক হয়ে যায় যে এরকম অবস্থাতেও করঞ্জাক্ষের দুর্বার কল্পনা শক্তি দুর্মর বেগে টকবগিয়ে ছুটে চলেছে। কুলু পাঁটা পুরু দরজাটার দিকে বড় বড় চোখে উদ্ভ্রান্তের মতো তাকাচ্ছিল করঞ্জাক্ষ, আর সমানে মাথা ঠুকছিল ইঁটের দেওয়ালে। নিষ্ফল আক্রোশে দড়ি বাঁধা জোড়া পা ঠুকছিল মেঝের উপর। মাথা ফাটিয়ে শেষকালে রক্তারক্তি কাণ্ড না করে ফেলে তাই তাড়াতাড়ি শান্তনু এগিয়ে গেল তাকে শক্ত করে কোনো খুঁটির সঙ্গে বাঁধার জন্য। কিন্তু ওকে এগোতে দেখে গড়িয়ে গড়িয়ে সরে যেতে লাগলো করঞ্জাক্ষ, আর শুরু হলো অশ্লীল গালিগালাজ, সেই সাথে
দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ। কোনো মানুষের কণ্ঠে যে এরকম অমানুষিক চিৎকার, এরকম দামামা নিনাদ বেরোতে পারে তা না শুনলে বিশ্বাস করত না শান্তনু। এরকম অবস্থা বেশিক্ষণ চললে বাগলাগারদে আর খবর দিতে হবে না, তারা নিজেরাই ছুটে আসবে। গড়াতে গড়াতে তালা আঁটা দরজার সামনে পৌঁছে গেছিল করণ যাক্ষ। এখন শুরু হলো দরজার ওপর মাথা ঠোকা। বিকট উন্মাদ চিৎকারের সঙ্গে সে দমাদম শব্দ শুনে সত্যি শঙ্কিত হলো শান্তনু। পাগল তো হয়ে গেছেই, কিন্তু এবার যে খুনের নেশায় নিজেকেই খুন করতে চলেছে করণ যাক্ষ। দরজার ওপাশে কি বিভীষিকা আছে সে কথা মনে এলো না শান্তনু। যেভাবেই হোক, করণ যাক্ষকে এখন কোনো ঘুম পাড়ানি ওষুধ খাইয়ে নিস্তেজ করে দেওয়াই দরকার। তারপর ডাক্তার। ঠিক তখনই কনকনে বরফের স্রোত নেমে গেল শান্তনু শির দাঁড়াবে। সংজ্ঞাহীন, নামহীন, কারণহীন আতঙ্কে দাঁড়িয়ে গেল দেহের প্রতিটি লোম। আচমকা বন্ধ হয়ে গেছিল করণ যাক্ষের মাথা ঠোকা। সিধে হয়ে নিশ্চল দেহে বসেছিল সে, ঘাড় কাত করে এক মনে শুনছিল। কি শুনছিল তা জানে না শান্তনু, কিন্তু ইথারের মধ্যে কিসের তরঙ্গ যেন আশার আবর্ত রচনা করেছিল তার কর্ণকুহরে। আর তারপরেই ধীরে ধীরে ক্রূর পৈশাচিক হাসি তার ঘৃণায় বঙ্কিম ঠোঁটের কোণ ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়ল রাঙা চোখের কালো মণিকায় আর দগদগে ক্ষতচিহ্ন আঁকা মুখের পরতে পরতে। শুরু হলো ফিসফিসানি, রক্তহিম করা বিষাক্ত স্বরে ফিসফিসিয়ে উঠে বলল, শান্তনু দোহাই তোমার, আমার বাঁধন খুলে দাও। তুমি কি শুনতে পাচ্ছ না? সে দেখেছে, দেখেছে, শুনতে পাচ্ছ না? চোরের চালাত চালাত শব্দ, চৌবাচ্চা চোল ঠেলে সে উঠে আসছে। ইউল গ্রহের ছিপছে, সে গ্রহে সাগরের নিচে বারো মাস ডুবে থাকে দেশের শহর গ্রাম। তাই তার ডেরা বনিয়ে দিয়েছিলাম গ্রহের চৌবাচ্চার মধ্যে। ঘুম ভেঙে গেছে তার আমার ডাকে। কৃষ্ণার রক্ত যেভাবেই হোক জগতে হবে আমায়। শুধুমাত্র Sunday suspense shudhumatro mirchile moddopan dhumpan o madok shebon shasther pokkhe khotikor Sunday suspense e aaj shunchen markin lekhok hp lovecraft er golpo the horror in the museum obolombone odrish bordhoner momer museum শিল্পী করণ যাক্ষের মোমের মিউজিয়ামে এক রাত কাটাতে রাজি হয় তাঁর বন্ধু শান্তনু। মিউজিয়ামে রয়েছে শুধুই মোমের তৈরি নানান বিভৎস দৈত্যের মূর্তি, যেগুলো করণ যাক্ষের বিশ্বাস অন্য গ্রহের দেবতা। হঠাৎ দৈত্য সেজে শান্তনুকেই আক্রমণ করে করণ যাক্ষ। ধস্তাধস্তির পর শান্তনু কোনো মতে করণ যাক্ষকে কাবু করে তার হাত পা বেঁধে ফেলে। করণ যাক্ষ ছটফট করে বারবার বলতে থাকে যে রান্টে গজ জেগে উঠেছে। তারপর এ যেন নিছক প্রলাপ নয়, এত দৃঢ় প্রত্যয় নিয়ে কি কেউ প্রলাপ বকে? এ কি উন্মত্ততা? স্তম্ভিত হয়ে সানুর মতো দাঁড়িয়েছিল শান্তনু।
করঞ্জাখের ফিসফিসানির আশ্চর্য বলিষ্ঠতায় বারবার যেন ঝনঝন করে উঠছিল তার যুক্তিবুদ্ধির শক্ত শেকল। কুলু পাঁটা দরজার পেছনে কি আছে না আছে তা সে ভাবল না মোটেই। কিন্তু করঞ্জাক্ষ যেন কথার ইন্দ্রজাল দিয়ে তাকে আস্তে আস্তে আচ্ছন্ন করে আনছে। তা না হলে কেন তার দুর্জয় সাহস লোপ পাচ্ছে ধীরে ধীরে? কিসের ভয়ে শিহরিত হচ্ছে তার দেহ? এ কি সম্মোহন না আরো কিছু? ঠিক এই মুহূর্তে অকস্মাৎ এক ধাক্কায় যেন স্তব্ধ হয়ে এলো তার উত্তাল হৃৎপিণ্ড। নিজের বুদ্ধিশক্তির ওপর খবরদারি লোপ পেল নিমেষে। অসাড় হয়ে এলো হাত পা। করঞ্জাক্ষকে পেঁচিয়ে বাঁধার জন্য হাতের চামড়ার বেল্টটা খসে পড়ে গেল মেঝেতে। আচ্ছন্নের ঘোরে থরথর করে বারবার কেঁপে উঠল দেহের মাথা থেকে পা পর্যন্ত। এ ভয়াবহ পরিবেশে শুধু করঞ্জাক্ষ নয়, তার মতো সুস্থ মানুষও শেষে পাগল হয়ে গেল। সত্যি পাগল হয়ে গেল। তা না হলে বিভীষিকার করাল ছায়া তার স্নায়ুতেই বা পড়বে কেন? উন্মাদ শিল্পী কথার তুলি দিয়ে তার মনের পটে এঁকেছিল দরজার ওপাশে বিরাট চৌবাচ্চার এক দানবের ছবি। আর এখন এখন সে নিজের কানেই শুনতে পেল নড়াচড়ার ক্ষীণ ছলাৎ ছলাৎ শব্দ। শান্তনুর দুই বিস্ফারিত চোখে আচমকা আতঙ্কের প্রতিচ্ছবি দেখে নিষ্ঠুর উল্লাসে ভাঙা গলায় হেসে উঠল করঞ্জাক্ষ। শেষ পর্যন্ত বিশ্বাস হলো তোমার, মূর্খ। শুধু শুনি তোমার এই অবস্থা, তাড়াতাড়ি 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 খুলে দাও আমার মাথুন। চলো চলো চলো, দুজনে মিলে জোগাড় করি বলির বাজার। চলো 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 চলো। কোনো কথাই শান্তনুর মাথায় ঢুকল না। পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অসাড় দেহে দাঁড়িয়েছিল সে। আর ধীরে ধীরে দুনিয়ার পুঞ্জীভূত বিভীষিকা যেন মূর্ত হয়ে উঠেছিল তার মনের চোখে। প্রথমে শুধু ভেসে এলো ক্ষীণ ছলাৎ ছলাৎ শব্দ, তারপর থপ থপ থপ, যেন কঠিন জমির ওপর চলে বেড়াচ্ছে বিরাট বিরাট থাবা। শব্দ এগিয়ে আসছে, উৎকট একটা গন্ধ ভেসে এলো নাকে। গন্ধটা শুধু নোনা নয়, আলিপুরের চিড়িয়াখানায় গেলে যেমন বটকা দুর্গন্ধ পাওয়া যায় এ যেন অনেকটা তেমনি, কিন্তু কিন্তু পুরোপুরি সেরকম নয়। চোখের সামনে থেকে ইটের দেওয়াল কাঠের দরজা ধোঁয়ার মতো অস্পষ্ট হয়ে উঠল। কানে ভেসে এলো থপথপ শব্দের সাথে আরেকটি নতুন শব্দ, হাঁপড়ের মতো শো শো আওয়াজের সাথে রক্ত বরফ করা এক অমানবিক চাপা গজরানি। আর সামনে এগিয়ে আসতে লাগলো একটা শব্দ, থপ থপ থপ, ধীর স্থির পদক্ষেপে, তাড়াহুড়ো করার যেন কোনো প্রয়োজন নেই। শান্তনুর আচ্ছন্ন চেতনায় ভেসে উঠল ফটোগ্রাফে দেখা মোমের তৈরি সেই দানবের ছবি। দেখতে দেখতে শব্দ এগিয়ে এলো আরো কাছে। তারপর মনে হলো কে যেন ওদিক থেকে আলতোভাবে ঠেলা দিচ্ছে দরজার পাল্লা দুটো। একবার, দুবার, তিনবার মচমচ করে উঠল দরজার কুল। তারপর শুরু হলো ধাক্কা, ক্রমেই জোরালো হয়ে উঠতে লাগলো। আর উৎকট গন্ধে গুলিয়ে উঠতে লাগলো শান্তনু সর্ব। বাড়তে লাগলো ধূপ ধূপ শব্দ, যেন মস্ত বড় থাবা দিয়ে কে তুরমুষের মতো পিটিয়ে চলেছে দরজার পাল্লা। সে প্রচণ্ড ধাক্কায় থরথর করে কাঁপতে লাগলো ইটের দেওয়াল, ঝনঝন করতে লাগলো দরজার মোটা কড়া আর ভারী তালা। আর তারপরে মড়মড় শব্দে ছিটকে পড়লো কাঠের টুকরো আর কবজার ওপর কাত হয়ে পড়ল একটা ভারী পাল্লা। আর ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা কালো থাবায় কাঁকড়ার মতো দাঁড়া। অনেক চেষ্টা করলে
শান্তনু আজ শুধু মনে করতে পারে যে আচমকা যেন শক্তির বিস্ফোরণ ঘটেছিল তার আড়ষ্ট দেহে। তিন লাফে বাইরের দরজা খুলে বেরিয়ে এসে বাইরে থেকে তালা ইঁটে দিয়ে উন্মাদের মতো ছুটেছিল সে পাথুরে চত্বর পেরিয়ে বড় রাস্তায়। তারপরে আর কিছুই না। কিভাবে বাড়ি ফিরেছিল সে রাত্রে, হেঁটে না দৌড়ে না গাড়িতে, তার কোনো স্মৃতি সে উপহার দিতে পারেনি মনোবিকারের চিকিৎসককে। ডাক্তার এসে কিন্তু মিউজিয়ামের বেখাপ্পা পোশাকই দেখেছিল তার পরনে। এক হপ্তাহ পর চিকিৎসকের নির্দেশে সে বিছানা ছেড়ে বেরোয় বাইরের খোলা বাতাসে হাঁটা চলা করার জন্য। ডাক্তারের কাছে কিন্তু সব কথা খুলে বলেনি শান্তনু। মিউজিয়ামের ওই ভয়ঙ্কর পরিবেশে ঘুমের ঘোরে সবটাই একটা দুঃস্বপ্ন কিনা সে বিষয়ে সন্দেহ ছিল তার নিজেরই। পরের দিন সকালেই খবরের কাগজ তন্ন তন্ন করে পড়েছিল সে, কিন্তু বৃথা। মোমের মিউজিয়ামের বিভীষিকার ছিটে ফোটা খবরও বেরোয়নি কোনো কাগজে, তাইতেই সন্দেহ তার বেড়েছে বই কমেনি। পৃথিবীর মরুত বোম পেরিয়ে গ্রহান্তরের এ বিভীষিকার কল্পনা শুধু করঞ্জাক্ষের উর্বর মস্তিষ্কেই এসেছিল। তারই সৃষ্টি শিল্পকর্মের ছবি দেখেই হয়তো সমস্ত ঘটনাটা মনে মনে সাজিয়ে নিয়েছিল সে। আর মিশমিশে অন্ধকারে ভয়াবহ মূর্তিগুলোর মধ্যে বসে বারবার ওই কল্পনাকে প্রশ্রয় দেওয়ার ফলেই মনের আকাশে ফুটে উঠেছিল চলচ্চিত্রের ছবির মতো ঘটনা প্রবাহ। এও একরকম মনোবিকার। করঞ্জাক্ষের সম্মোহনী সান্নিধ্য বর্জনই এর একমাত্র উপযুক্ত চিকিৎসা। তবু দিন পনেরো উমুখ হওয়ার সাহস হয়নি শান্তনু। শরীর আর মন বেশ সুস্থ হয়ে উঠতে একদিন সে গুটি গুটি বেরিয়ে পড়ল মিউজিয়ামের দিকে। এসেছিল দিনের বেলায়, যখন দোকান বসারিতে লোকজন আর পথে ঘাটে যানবাহনের ভিড়। ওই ঘটনার পর থেকে সন্ধে নামলেই গা ছমছম করতে শুরু করত ওর। ফটকে ওকে দেখি লম্বা সেলাম ঠুকল করঞ্জাক্ষের ভোজপুরি দারোয়ান। মিউজিয়ামের ভেতরে ঢুকতে কর্মচারীরা ওকে দেখে নমস্কার করে কুশল জিজ্ঞেস করল। দূর দূর বুকে শান্তনু ভাবল করঞ্জাক্ষের সঙ্গে কারখানায় দেখা করাটা কি উচিত হবে। এমন সময় হাসি মুখে এগিয়ে এলো কিন্তনু লাল। নমস্কার, ভালো আছেন তো? করঞ্জাক্ষ বাবুর সঙ্গে যাওয়ার আগে দেখা হয়েছে আপনার, হয়নি? আশ্চর্য, হঠাৎ জরুরি কাজে বোম্বাই চলে গেছেন তিনি, কবে ফিরবেন কোনো ঠিক নেই। আমার ওপরেই সব দেখাশোনার ভার পড়েছে, বাধ্য হয়ে অর্ডারগুলো সাপ্লাই করতে হচ্ছে আমায়। উত্তরে বিড়বিড় করে কতগুলো অসংলগ্ন প্রশ্ন করল শান্তনু। শুনে মুচকি হাসল কিন্তনু লাল, বলল, 28 তারিখে তো, সেদিন অনেক রাত পর্যন্ত কাজ চলেছিল কারখানায়। করঞ্জাক্ষ বাবুকে তো চেনেন, হঠাৎ উৎফট খেয়াল হলো একটা বিদঘুটে মূর্তি করবেন, যেমন বলা তেমনি কাজ। কাজ পেলে তো নাওয়া খাওয়া ভুলে যান, কাজও তো কম ঝামেলার নয়। অনেক রাসায়নিক কাণ্ড কারখানা করার পর তবে একটা মূর্তি দাঁড়ায়, আওয়াজ টাওয়াজ হয় খুব, তাই নাকি সে রাত্রে বাইরের রাস্তায় কয়েকজন নানা রকম আওয়াজ শুনেছে কারখানার মধ্যে, কয়েকবার পিস্তল ছোঁড়ার শব্দ শোনা গেছে। মজা দেখুন, মজা দেখুন, আমি তো পরের দিন সকালে এসে জিনিসপত্র ছত্রাকার দেখলাম, কুছোতে কম ঝামেলা হয়েছে। সেই দিনই হঠাৎ খবর পেয়ে রওনা হলেন উনি। মূর্তিটা আমরা কোনো রকমে সেরে ফেললাম, কিন্তু বিপদ হলো মিউজিয়ামে রাখা নিয়ে। যদিও বড়দের অংশে রেখেছি, তবুও প্রথম দিনেই একজন ভদ্র মহিলা মূর্তির সামনে অজ্ঞান হলেন।
দ্বিতীয় দিনে একজন মৃগী রোগীর এমন খিঁচুনি শুরু হলো যে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকতে হলো আমাদের। তৃতীয় দিনে পুলিশ এসে হানা দিলে। দেখে শুনে তারা হুকুম দিলে এরকম বিভৎস জিনিস নাকি পাবলিকের সামনে রাখতে দেওয়া হবে না। কি অন্যায় বলুন তো, এটা অন্যায় নয়? আট ফর আট শেখ, সেখানেও মাতব্বরি। করঞ্জাক্ষবাবু ফিরে এলেই কোর্টের শরণাপন্ন হব। শান্তনু শুধু হাঁ করে শুনছিল, কথা বলার শক্তি ছিল না। একবার ভাবল না না এবার পালানো যাক, কিন্তু কিন্তনু লাল তাকে এমন সমাদর করে নিয়ে চলেছে নতুন মূর্তিটা দেখানোর জন্য যে এখন যাওয়ার প্রশ্নই ওঠে না। বাহাদুরি আছে বটে করঞ্জাক্ষবাবুর, কোন উপকথায় পড়েছেন যে 30 লক্ষ বছর আগে মেরু প্রদেশে বরফের রাজ্যে ডেরা বিঁধেছিল ভিন গ্রহের কয়েকটি অতিকায় দানব, তাই থেকে এই কল্পনা সৃষ্টি। মূর্তিটার নাম কি দিয়েছি জানেন? রানতেগত আর আত্মনিবেদন। উচ্ছ্বাসের সঙ্গে বোঝাচ্ছিল কিন্তনু লাল। থরথর করে কেঁপে উঠল শান্তনু, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই কিন্তনু লালের। ওরা এসে দাঁড়ালো পর্দা দিয়ে ঘেরা রেলিং এর বেড়া দেওয়া একটা কোণে। পর্দা সরাবার দড়িতে হাত দিল উৎসাহী কিন্তনু লাল। শিউরে উঠলেও তাকে নিষেধ করার মতো কথা ফুটে উঠল না শান্তনুর কণ্ঠে। ধীরে ধীরে সরে গেল পর্দা, আর সজোরে রেলিং আঁকড়ে ধরলেও মাথা ঘুরে গেল শান্তনুর। সাদা হাড়ের তৈরি আশ্চর্য কারুকাজ করা প্রকাণ্ড একটা সিংহাসন, ওপরে সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ে ওত পেতে বসে পুরো 10 ফুট উঁচু বিশাল এক অসম্ভব বিভীষিকা, 6টা কিলবিলে শুঁড়ের মাঝের দুটিতে ধরা একটা থ্যাঁতলানো চ্যাপ্টা বিকৃত রক্তশূন্য বস্তু, লক্ষ লক্ষ ছ্যাঁদায় ঝাঁঝরা জিনিসটার কয়েক জায়গা পুড়ে গেছে উগ্র অ্যাসিড জাতীয় পদার্থে। ভাঙাচোরা মাথাটা ঝুলছিল একদিকে। শুধু এই মাথা দেখেই বোঝা যায় যে একসময় মানুষ বলেই পরিচিত ছিল এই লক্ষ ছিদ্রময় বস্তুটি। ফটো দেখেছে শান্তনু, ফটোগ্রাফের মতোই হুবহু দেখতে সামনের ভয়াল দানবটি, কিন্তু তবুও সত্যিকারের মোমের দানবটির রক্ত হিম করা ভয়াবহতা পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি ছবির মধ্যে। গোলাকার কবন্ধ দেহ, বুদবুদের মতো মাথা, মাছের চোখের মতো সাদা ড্যাবড্যাবে 3টে চোখ, 1 ফুট লম্বা শুঁড়, মাছের কানকোর মতো খাঁজ কাটা প্রত্যঙ্গ, বিষাক্ত কেউটের মতো লক্ষ লক্ষ শোষণ যন্ত্র, 6টা মোটা মোটা শুঁড়ের শেষে কাঁকড়ার মতো সুতীক্ষ্ণ দাঁড়াওয়ালা কালো থাবা। কালো থাবায় গাঁথা কাঁকড়ার মতো ধারালো দাঁড়াগুলো কিন্তু বড় চেনা, বড় পরিচিত। নিষ্ঠুর আনন্দে হাসছিল কিন্তু লাল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শান্তনুর। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সে সামনের কদাকার কিন্তু ভয়ঙ্কর দানব মূর্তিটার দিকে। কি ভীষণ কল্পনা আর কি নিখুঁত রূপায়ণ! দিবানিশি এরই চিন্তায় বিকারে ভুগেছে করঞ্জাক্ষ, সে নিজেও রেহাই পায়নি, আর এখন আসল মূর্তিটার সামনে সে সম্মোহিতের মতো রইল দাঁড়িয়ে। ঝিমঝিম করতে লাগলো সর্বঙ্গ, অথচ চোখ ফেরাতে পারলো না। সরে যাওয়া তো দূরের কথা। উন্মাদ শিল্পী করঞ্জাক্ষের মতে নাকি এই বিভীষিকা কৃত্রিম নয়, কল্পনা নয়। মানুষটার ভাঙা চোরা মোমের মাথাটা তুলছিল অল্প অল্প, অপলকে সেদিকে তাকিয়ে রইল শান্তনু। মাথাটা থেঁতলে গেলেও মুখটা চেনা যায়,
অনেকটা করণজাক্ষের মুখের মতোই। সেই একই রকম পাগলাটে চাহনি ঠেলে বেরিয়ে আসছে দুই চোখ থেকে, কিন্তু তাতে শিউরে ওঠা কি আছে? অহংভাবে আচ্ছন্ন দক্ষ শিল্পী করণজাক্ষের পক্ষে নিজের হুবহু প্রতিমূর্তি তৈরি করা এমন কিছুই কঠিন নয়। এও এক ধরনের আত্মপ্রসাদ, কিন্তু তা তো নয়। শান্তনু শুধু দেখেই শিউরে উঠছে না, তার অবচেতন দৃষ্টি এমন কিছু দেখছে, এমন কিছু খুঁজে পেয়েছে ওই বিকৃত মুখের মধ্যে, যে অবদমিত আতঙ্কে শিউরে উঠলেও বুঝতে পারছে না কেন। অসীম নৈপুণ্যে অত্যন্ত নিখুঁত ভাবে গড়ে উঠেছে ভাঙাচোড়া মাথা। হতভাগ্য কুকুরটার গায়ে হাজার হাজার ছিদ্রের অনুকরণে অগুন্তি ক্ষত ফুটিয়ে তোলা হয়েছে মুখে। কিন্তু এছাড়াও আরো আছে, বাঁদিকের গালটা কিরকম যেন বিমানান ঠেকছে। প্রথম মডেলের একটা খুঁত শিল্পী কোনো রকমে ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন। সৃষ্টি নিখুঁত হয়েও তাই যেন হয়নি। যতই দেখতে লাগলো শান্তনু, ততই কুয়াশার মতো রহস্যময় আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো তার চেতনার দিক দিগন্তে। আর তারপরেই বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। ধস্তাধস্তির পর হাতে পায়ে দড়ি বেঁধে উন্মাদ করণজাক্ষকে সে ফেলে রেখেছিল কারখানা ঘরের মেঝেতে, আর তার বাঁ দিকের গাল বরাবর এক বিঘত লম্বা ক্ষত থেকে চুঁইয়ে চুঁইয়ে ঝরছিল রক্তের ধারা। রেলিং এর ওপর থেকে শান্তনুর শক্ত মুঠি শিথিল হয়ে গেল। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের উপর, কিন্তু তখনও হেসে চলেছে কিন্তু লাল। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন মার্কিন লেখক এইচবি লাভক্রাফটের গল্প দ্য হরর ইন দ্য মিউজিয়াম অবলম্বনে অদৃশ বর্ধনের লেখা মোমের মিউজিয়াম। গল্প পাঠে দীপ, করণজাক্ষ শঙ্করী প্রসাদ মিত্র, শান্তনুর ভূমিকায় সোমক, কিন্তনু লালের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। কোনোটা শেষ হয়েছে, কোনোটা তুলির শেষ পৌঁছের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঘরের শেষ প্রান্তে মোটা মোটা কাঠের তক্তা দিয়ে তৈরি মজবুত একটা দরজা, ভারী ভারী লোহার কড়ায় ঝুলছে বড় সড়ো একটা তালা, অতিকায় কুলুপটার ওপর আঁকা বিচিত্র সাংকেতিক হরফ, যার মাথামুন্ডু না বুঝতে পারলেও নিতান্ত অকারণেই গা শিরশির করে ওঠে শান্তনুর। করণজাক্ষ মানুষটাও যেন কিরকম আশ্চর্য সুন্দর মোমের মিউজিয়ামের উপযুক্ত স্রষ্টাই বটে। যেমন লম্বা তেমনই রোগা তার চেহারা, চুল উস্কো খুস্কো, জামা কাপড়ও তেমন, দুই চোখ কোটরে ঢাকা, কিন্তু হালকা মেঘের মতো পাতলা স্বপ্নের ছায়া সেখানে অনেক দূর থেকে আগা।